পবিত্র জশ্নে জুলুসে ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হাটহাজারী আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আজিয়া এক ঐতিহাসিক জশ্নে জুলুসে ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপিত হয়। এডে আওলাদে শেরে বাংলা রহমতুল্লাহ যথাক্রমে শাহজাদা আলহাজ সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আল কাদেরী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক আল কাদেরী ও শাহজাদা আলহাজ সৈয়দ মোহাম্মদ বদরুল হক আল কাদেরিয়ার সদারতে সর্বস্তরের শূন্য জনতা উপস্থিত আছিল। বেইনা 10টায় জুলসটি হাটহাজারী দরবার শরীফ উত্তুন শুরু হইয়ারে বাস স্টেশন হাটহাজারী বাজার আসারে সড়ক কলেজ গেট কলাতল শাইস্তা কাপাড়া মেকল ফকির হাট আজিমপাড়া হইয়ারে পুনরা দরবার শরীফ আহিরে জুলুস শেষ হয়। আল্লামা গাজী ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ দরবার উত্তুন আল্লামা গাজী স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় সর্বস্তর সুন্নি জনতার অংশগ্রহণে ওমাই হালে সুন্নত এবং অত্র এলাকার সকল আকিদা ভিত্তিক সুন্নি সংগঠন যারা এই জুলুসের আয়োজন করে থাকে, এই জুলুসের মধ্যে আরা দেখুন সুন্নি জনতা প্রাণকেন্দ্র ইমামে হালে সুন্নত যার রক্ত বিনিময়ে দেশের সুন্নি প্রতিষ্ঠিত এই অনুরূপ আরা ইমাম শের বাংলা রহমতুল্লাহ আসিল আশিক রসুল এই নবীর প্রেমত মধ্যে রক্ত দিয়ে আর আর নবীর রাস্তার মধ্যে চলিবাল্লা বলি যে দীক্ষা দিয়ে গেই আজ রহমতুল্লিল আলমিন নবীর আগমন উপলক্ষে বারোই রবি আলকে সামনে রাখি এবং চট্টগ্রামের বৃহত্তর জুলুসুন মধ্যে যাইবেল্লাই আর যে আজ শোভাযাত্রা সহ আর এই দরবারের ফকরতুল মিলাদ নবী উদযাপন করছি। জন্ম এবং মৃত্যু যে দিয়ে দুর্মান আরা একই দিন হই কিন্তু আরা শূন্য হলে মিলাদুন নবী পালন করি সিরাতুন নবী আরা আলোচনার মাধ্যমে কায়েম করি। সুতরাং মিলাদুন নবীর গুরুত্ব দিয়ে আর জংসে জুলুস করি ইয়ে শূন্য জনতার প্রাণের দাবি হলদি নবীর আগমন নারে সম্মান জানাই বারোই রবি সামনে রাখি আরা শূন্য জনতা আল্লাহর হাতে শুক্রিয়া আদায় করি রসুলের কত অনুমতি আর সালাত সালাম ফসাই ইয়ে উদ্দেশ্য। Desk News, C+ TV.